এদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানের জ্বালানি তেলের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া বলছে তেহরানের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায় মস্কো। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে নিকারাগুয়া। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক সবসময়ই বৈরী। সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার জেরে এবার দেশটির জ্বালানি তেল খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। যারা ইরানের তেল ব্যবসা ও পরিবহনের সঙ্গে যুক্ত তারা পড়েছে এই আওতায়। ওয়াশিংটনের দাবি তেল বিক্রির অর্থ ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিতে ব্যবহার করছে ইরান। গত 1 অক্টোবর ইসরায়েলে 180টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানোর কথা জানায় দেশটি। এদিকে ইরানের সঙ্গে সুসম্পর্ক মস্কোর কাছে বড় অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুর্কমেনিস্তানে এক সংবাদ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অবস্থান একই। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বেশ জটিল। যুক্তরাষ্ট্র ও ইউরোপ চায় না মধ্যপ্রাচ্য স্থিতিশীল হয়ে উঠুক। অন্যদিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে নিকারাগুয়া। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে দেশটির পার্লামেন্ট। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।